পাকিস্তান এভাবে হেরে যাবে এটা কেউ ভাবেনি পাকিস্তানের সমর্থকরা না এবং কেউ ভাবেনি পাকিস্তান এভাবে হেরে যাবে তবে কেজি সবচাইতে সকল অবদান দিত ইন্ডিয়ার বলারদেরকে ইন্ডিয়ার বোলিংটা অত্যন্ত দারুণ ছিল যদিও পাওয়ার প্লেতে ইন্ডিয়া তেমন কিছু করতে পারেনি কিন্তু পরে কিন্তু ইন্ডিয়া ঠিকই কাজে লাগিয়েছে এবং পাকিস্তানের জন্য খুবই হতাশজনক যে পাকিস্তান এত কম রান নিতে পারেনি আমরা দেখেছি ওপেনিং জুটিটা পাকিস্তান যথেষ্ট ভালো করেছে পাওয়ার প্লে যথেষ্ট ভালো করেছে কিন্তু লাস্টে এসে বাংলাদেশের মতোই তাদের অবস্থা হয়ে গেছে আসা যাওয়ার মিছিলে তারা রয়েছে সো এটা পাকিস্তানের জন্য অত্যন্ত একটা খারাপ বিষয় এবং ক্রিকেটের যেই একটা মানে কী বলবো পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটা যে একটা উত্তেজনা ছড়ায় সেটা আরও বেশি সরিয়ে গেছে এবং পাকিস্তান এবং ইন্ডিয়ার যে খেলাটা হয়েছে সেটা আপনার আসলে গ্রহণযোগ্যতা অত বেশি পায়নি কেননা ইন্ডিয়া তো আপনারা জানেন যে আইপিএল খেলেছে এবং ইন্ডিয়ার ব্যাটিং লাইন অনেক স্ট্রং কিন্তু অল্প রানে তাদের কাটকে দিয়েছে পাকিস্তান এবং পাকিস্তান সেটা তুলতে গিয়ে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে গেছে অবশেষে পাকিস্তানের হাত থেকে ম্যাচটা ছিটকে গেছে এবং পাকিস্তান হেরে যায় ম্যাচটা যেটা হচ্ছে যে পাকিস্তানের একদা এই ওয়ার্ল্ড কাপ থেকে সরে যাওয়ার একটা যেই বিষয়টা আর কি সেটা হয়ে গেছে সো আপনার ওয়ার্ল্ড কাপ থেকে অনেক দূরে চলে গেছে সো শ্রীলঙ্কা অনেক দূরে চলে গেছে সো আজকে বাংলাদেশ যদি জিতে যায় সাউথ আফ্রিকার সাথে তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে আর পাকিস্তানের ফ্যান্স যারা রয়েছেন তাদের জন্য হতাশ ছাড়া আর কিছু নাই এবং ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার তো ঈদ মোবারক কী বলবো ইতিমধ্যে ইন্ডিয়ার ফ্যান্সরা সেলিব্রেশন তো বিভিন্নভাবে করেছেন আমরা দেখেছি সো যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন ফেস থেকে দেখে থাকলে ফলো করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আর সো আগে সাথে থাকবেন ভালো কিছু সাথে থাকবেন এবং যারা ভিডিওরা দেখছেন আমি মনে করি সবাই ক্রিকেট বিশেষজ্ঞ এবং সবাই ক্রিকেট নিয়ে আপনারা আলোচনা করতে জানেন এবং আলোচনা শুনতে জানেন সো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন পাকিস্তান হেরে গেল এবং কি কারণে ইন্ডিয়া জিতে গেল এবং আজকের ম্যাচটা বাংলাদেশ কেমন করতে পারে